শুনেন, যে কোনো কথা শেষ কথা হলো তোমার আলাপ আলোচনা, ঠিক আছে? এখন ওনারা একটা প্রস্তাব দিয়েছে, ওটা তো ভাই সাইবার স্পেসে আপনি খুঁজেন, আমার চিঠি আর ওনার চিঠি কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে, এমনি করে ধরতে পারবেন। তো এই জিনিসটা আমার সাথে করেন না প্লিজ, ঠিক আছে? আপনাদের সবারই কাছে কাগজটা আছে যে ওনাদের 14 জানুয়ারির চিঠি আর আমার 18 জানুয়ারির চিঠি সবারই পকেটে আছে, খুঁজে চেকিং করলে এখনই পাওয়া যাবে। সো ডোন্ট ডু দিস। জিনিসটা যেটা হলো, কিন্তু আমরা যখন 18 জানুয়ারিতে চিঠির একটা জবাব দিয়েছি, আমাদের ওখানে আমাদের চিন্তাভাবনা বা মতামত দিয়েছি, এবং যেহেতু কিছু একটা ওনাদের একটা চিন্তা আর আমাদের আর একটা চিন্তা আছে, আমরা কিন্তু কথা যেটা মনে রাখতে হবে, কিন্তু আমরা কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষেও না, আমরা সিন্ডিকেটের বিপক্ষে না, আমি অ্যান্টি সিন্ডিকেটও না, আমি প্রো সিন্ডিকেটও না। আমার আমি শুধু প্রো এক জায়গায় আছি, কি আমার ওয়ার্কাররা বিদেশ যাবে, মালয়েশিয়া মার্কেট খুলবে। যারা সিন্ডিকেটের পক্ষে বলে আর যারা বিপক্ষে বলে, ইনারা সবাই ওনাদের ব্যবসার চিন্তা করে কথা বলে, ওরা কিন্তু ওয়ার্কারের কারো কথা নিয়ে ওরা কেউ চিন্তা করে না। ওনারা কে ব্যবসা করবে কি করবে না, যে কি কিছু বলবেন না, ওনারা ব্যবসা কে করবে কি করবে না, ইট ইজ দেয়ার প্রবলেম। আমি কিন্তু ব্যবসাতে নাই, আমি ফেসিলিটেশনে আছি, আমি সুবিধা করে দেওয়ার জন্য আছি। আর সুবিধা করার উদ্দেশ্য হইল দ্যাট মালয়েশিয়া মার্কেট খুলবে, আমার ওয়ার্কাররা কম খরচে যাবে, আর ওদের যে কেউ জবাই যে না করে ওদেরকে প্রোটেকশন দিয়ে আমি যে পাঠাবো। এখন এইটার মধ্যেই কথা হলো কি, দ্যাট এইসব চিন্তাভাবনাটা আনলেস ইউ সিট ডাউন আর ডিসকাস যদি না করো বা আলাপ আলোচনা যদি না করো, তাহলে কোনো সিদ্ধান্ত তো আসতে পারে না। এখানে রাত আমাকে তো ডাইরেক্টলি জিজ্ঞেস করছে যে কী হবে, আমি কিন্তু এখন বলবো না। না বলার কারণ আছে, কিন্তু যে কোনো ডিসকাশনের ব্যাপার যেটা আছে, হ্যাঁ ওটা কিন্তু ডিসকাশন না হওয়ার পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব না। আমার মাথার ভিতরে সব আছে, সেক্রেটারি সাহেবের মাথার ভিতরে সব আছে, কিন্তু আমি মুখ থেকে বাইর করবো না। না এটা এটা কিন্তু তাহলে আমি আমার কাজটা কিন্তু কম্প্রোমাইজ করে ফেলবো, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি শুধু এটি বললাম, কিন্তু আমাদের ইন্টেনশন আমার শ্রমিক, আমি কিন্তু শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করার প্রয়োজন আছে সেই হিসাবে আমি আমার কাজ করব। না ঝুলে যাবে কেন, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিষয় ঝুলে না যাওয়ার পর্যন্ত কিন্তু ঝুলে যায় নাই, ঠিক আছে? ঝুলে না যাওয়ার পর্যন্ত কিন্তু ঝুলে যায়নি, তো এখনও না যাওয়ার মধ্যেই আছে। তো আমার জাস্ট এখানে এক কথা মনে রাখবেন, দ্যাট সিন্ডিকেটের কথা এমওইউতে কিন্তু কিছু নাই, এটা তো আমি বলতে পারি আপনাকে, যেহেতু আমি সই করেছি। তো যখন এমওইউতে নাই, যদি নতুন কোনো প্রস্তাব আসে, তো দ্যাট ইজ এ কোয়েশ্চেন অফ ডিসকাশন। তো ডিসকাশনের জন্য আমি প্রস্তাব যেটা দিয়েছি, দ্যাট আমাদের একটু বসে আমরা এটা শর্ট আউট করি, ওই ডিসকাশনের এখনও রেসপন্স আসে না, এটা হলো ব্যস্ত। না না অবভিয়াসলি আমি তো চেষ্টা করবো, শোনো, স্বচ্ছ হোক কি অস্বচ্ছ হোক, আমি চেষ্টা করবো কি আমার শ্রমিকের স্বার্থ যেটা আছে, আমার প্রাধান্য কিন্তু শব্দ এখানে শ্রমিকের স্বার্থ, নট স্বচ্ছ আর অস্বচ্ছ, ঠিক আছে? আর এমনি বলে রাখি, আমি তো 27 তারিখ যাচ্ছি আপনার মালয়েশিয়াতে, এটা কিন্তু এই কাজে না, মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা দায়িত্ব দিয়েছেন, ওই ওই কাজে আমি যাচ্ছি, আমি চেষ্টা করব এর ফাঁকের মধ্যে যদি আমি পারি তো ওনাদের সাথে একবার দেখা করবো, মাননীয় মন্ত্রীর সাথে। আমি অলরেডি আমাদের হাই কমিশনকে রিকোয়েস্ট করেছি কি আপনার নোট ভার্বাল একটা দিয়েছেন, দেন, ওনারা দিয়েছেন, এখনও কিন্তু রেসপন্স আসে নাই। তো আমি এখনও যাই না কি দেখা হবে কি হবে না, সবাই তো ব্যস্ত ট্যস্ত থাকে, তো কে দেশের, আর আমরা তো যারা প্রবাসী মানে প্রবাস নিয়ে আছি, আমরা তো 1 মিনিট দেশে আর 1 মিনিট দেশে বাইরে। তো এখন মন্ত্রী সাহেব যদি অ্যাভেলেবল থাকেন, উনি যদি সময় দেন, তো একটু অনানুষ্ঠানিক কথা কিছুটা বলে আসতে পারি, আনুষ্ঠানিক কথা কিন্তু আমাদের টিম নিয়ে আমি করব। এখানে এটা কিন্তু সবাই মনে রাখতে হবে, প্রথম স্বার্থ তো আমার দেশের, 1 নম্বর স্বার্থ, আর দেশের স্বার্থ হইল মার্কেট খোলা, ঠিক আছে? আপনারা জানেন কি, যে কোনো নেগোসিয়েশন বা যে কোনো এগ্রিমেন্ট ব্যাপারে
নিশ্চয়ই কোনো না গিভ অ্যান্ড টেক হয়। এখন কত গিভ অ্যান্ড টেক আর কত কী হয় এটা সব কিছু পুরো টোটালি কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হয়। তো আপনারা যাই কিছু লেখেন লেখেন কোনো অসুবিধা নাই, বাট এই কথাটা কিন্তু মনে রাখতে হবে দ্যাট আমি কিন্তু এখানে দেশের স্বার্থ শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য এখানে বসছি আর এবং এই হিসাবে আমি কিন্তু চেষ্টা করবো।